বাঙালিদের কাছে তিনি হঠাৎ বৃষ্টির নায়িকা হয়ে প্রথম ধরা দিয়েছিলেন, সাথে সিনেমার মাধ্যমেই তাকে সবার চেনা। ওপার বাংলার দর্শকদের কাছে অতি পরিচিত এবং জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা ত্রিবেদী। বেশ কয়েক বছর ধরেই মিডিয়াতে তেমন আনাগোনা নেই এই নায়িকার। শেষবার দেখা গিয়েছিল 2011 সালে জিতের সঙ্গে হ্যালো মেম সাহেব ছবিতে। অনেকে হয়তো ভাবছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনয় ছেড়ে দিয়েছেন, কিন্তু তা নয়। বর্তমানে বাংলা ছবি থেকে দূরে থাকলেও দক্ষিণ ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। শুধু বাংলা ছবি নয়, প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনয় করেছেন একাধিক তামিল, তেলেগু, ওড়িয়া এবং হিন্দি ছবিতেও। বাঙালি পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা পরবর্তীকালে বিয়ে করেন কন্নড় ছবির অভিনেতা এবং নির্মাতা উপেন্দ্র রাওকে। সংসার সামলে এখনও বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করে চলেছেন। মাঝে মাঝে মডেলিংয়ের বিভিন্ন শোতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। 2000 সালে উপেন্দ্র কুমারের সাথে ডেট করা শুরু করেন প্রিয়াঙ্কা। 2003 সালে তারা সাত পাকে বাঁধা পড়েন। তবে সম্প্রতি মাহওয়া নিয়ে নিজের অভিব্যক্তি শেয়ার করেছেন এই তারকা। প্রিয়াঙ্কার রয়েছে দুটি সন্তান, মাহওয়া যেমন খুশির তেমনই খুব কঠিন কাজ বলে মনে করেন তিনি। সন্তানের জন্ম হওয়ার পর এমনিতেই অভিনেত্রীদের তাদের চেহারা নিয়ে নানা মন্তব্য শুনতে হয়। কখনো সন্তান হওয়ার পর অনেক পরিবর্তন হয় মেয়েদের শরীরে, যেটা স্বাভাবিক। তার পরিবর্তন করা সহজ নয় সবার জন্য, খালি সময়ই থাকে না একজন মায়ের কাছে। সময় সংবাদ, ঢাকা।